পূর্ণ ঢাকায় আসার পর থেকেই এমন করছেন, মনে হচ্ছে যেন ইচ্ছে করেই অ্যাভয়েড করছেন দুর্ভাকে। অথচ দাদু বাসে কি সুন্দর ব্যবহার করেছিলেন সে কয়েকদিন দুর্ভার সাথে, একেবারে জন্য তো রাইসার সেদিনের বলা কথাটা মনে নিয়েতে ধরেছিল দুর্ভা। কিন্তু ফিরে আসার পর থেকেই পূর্ণর ব্যবহার টিটাই ফেলে দিয়েছে দুর্ভাকে। এত গোরক্ষাদের মাঝে রেখেছেন কেন দুর্ভাকে কে জানে। যদি সত্যি ভালোবাসেন তবে প্রকাশ করলে কি হয় দুর্ভা বুঝে না। আর দুর্ভাকে অ্যাভয়েডই বা কেন করছে বিগত কয়েকদিন ধরে? আচমকাই পূর্ণর এহেন বদলাবে যাওয়ার আচরণ বড্ড ভাবাচ্ছে দুর্ভাকে। এইচএসসির চিন্তা তো গেল, এখন সামনে অ্যাডমিশন নামক আরেকটি বড় চিন্তার পাহাড় অপেক্ষা করছে দুর্ভার জন্য। সেখানেও আদৌ এবারের মতো সফল হতে পারবে তো আল্লাহই ভালো জানে। পূর্ণটারও হঠাৎ কি হয়েছে ওনার কে জানে, কি চলছে পূর্ণর মনে গম্ভীর মুখে ভাবতে লাগলো দুর্ভা। সকাল গড়িয়ে দুপুর হতেই ছুটে চলছে আন্টির বাসায়, উদ্দেশ্য নিজ মুখে তাকে রেজাল্টের সুসংবাদ দেওয়ার আর তার সাথে মন ভরে গল্প করা। এমনিতেই বিয়ের পর থেকে শত ব্যস্ততায় ইচ্ছে থাকলেও আন্টির সাথে ওভাবে কথা বলা দেখা করার সুযোগ হয়নি দুর্ভার। ফোনেই যা আলাপ করেছে টুকটাক কয়েকবার, আজকে তাই সুযোগ পেলে ছুটেই চলে এসেছে আন্টির কাছে। সাথে এসেছে রাইসা, অবশ্য তাদের দুজনের কেউই জানায়নি আন্টিকে তাদের আসার কথা, এক প্রকার সারপ্রাইজ বলা চলে। বাসার মেইন গেটের সামনে আসতে দেখে দুর্ভাকে কল দিচ্ছেন আন্টি, হয়তো রেজাল্ট জানার জন্য ফোন দিয়েছেন। মুখ টিপে হেসে তার কল কেটে দিল দুর্ভা। রাইসাও তার দুর্ভার কান্ন দেখে মিটি মিটি হাসছে। বাড়ির ভিতর পৌঁছে যেই দরজার কলিং বেল দিয়েছে ঠিক সেই মুহূর্তে আবারও বেজে উঠল দুর্ভার ফোন। এবার রিসিভ করতেই আন্টির চিন্তিত গলা, তুরফা ফোন কেটে দিলি কেন? রেজাল্ট ভালো হয়নি, আমার খুব চিন্তা হচ্ছে তোর জন্য। কি হয়েছে তাড়াতাড়ি বল। সব বলছি, তুমি আগে তোমার বাসার গেট খুলো, হেসে বলল তুরফা। তাৎক্ষণিক হন্তদন্ত ভাবে গেট খুললেন আন্টি, ওনার এক কানে ফোন। তাদের দেখে চেহারা চিন্তা ও অবাকের মিশ্রণ। ফোন কেটে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল আন্টিকে, উনিও আলতো হাতে তুরফাকে ধরে আদর করে দিলেন। একটু পর তুরফাকে ছেড়ে কান টেনে দিয়ে বললেন, এত বাদল কেন তুই? বিয়ে হয়ে গেছে তাও দুষ্টুমি স্বভাব গেল না? তোরা ভালো হবে না তাই না? কি করব বলো, এভাবে না এলে তোমার সারপ্রাইজ দিতে পারতাম না, যে তোমার এই রিয়াকশনটাও মিস করে ফেলতাম, দুষ্টু হেসে বলল তুরফা। তুরফার কথায় আন্টি চোখ পাকিয়ে বললেন, তোর সারপ্রাইজের জন্য যে আমি একটু আগে টেনশনে পড়ে গিয়েছিলাম তার কি হবে? এখন সব কিছু বাদ দিয়ে তাড়াতাড়ি রেজাল্টের কথা বল, ঠিকঠাক নাম্বার পেয়েছিস না সবগুলোই? এবার তুরফা কিছু বলার আগেই রাইসা মুখ খুলল, দাঁত গেলিয়ে বলল, শুধু ভালো না মা, অনেক ভালো করেছে তুরফা, প্লাস পেয়েছে সবগুলোই, ওর পরিশ্রম আল্লাহ সার্থক করে দিয়েছে। আমি জানতাম আমার মেয়ে পারবে, আমার বিশ্বাস ও দোয়া সবসময় ছিল ওর সাথে। তুরফার গালে হাত রেখে কোমল সুরে বললেন আন্টি, দীর্ঘদিন পর তার স্নেহ পেয়ে এতক্ষণের বিষণ্ন মনটা নিমিষেই ফুরফুরে হয়ে গেল তুরফার। অতপর দরজায় লাগিয়ে তিনজন ভিতরে আসতে আসতে দেখা দিল দাদির। মনের সুখে ড্রয়িং রুমের সোফায় পা তুলে পান চিবোতে চিবোতে টিভি দেখছেন তিনি। আন্টিকে আসতে দেখে টিভি দেখতে দেখতেই বললেন, এই দুপুরবেলা আবার কে আসছে? নিজের কথা শেষ হওয়ার আগেই আন্টির পিছনে রাইসা ও দুর্ভাকে দেখতে পেলেন। তাদের দেখে আন্টির মতো উনিও বিস্মিত হলেন। টিভির দিকে মনোযোগ সরিয়ে পা নামিয়ে বসলেন সোফায়। রাইসাকে দেখে বললেন, কি রে কেমন আছিস, এতদিন পর এ বাড়ির কথা মনে পড়লো তোর? নিজের দাদিকে গিয়ে জড়িয়ে ধরল রাইসা। দাদিকে জড়িয়ে ধরেই বলল, তোমাকে ভুলে যেতে পারি দাদি, এতদিন খুব ব্যস্ত ছিলাম বলেই তো আসিনি, তুমিও তো গেলে না একবার আমায় দেখতে। কথা শুনো আমার নাতিনের, আহারে মেয়ে শ্বশুর বাড়িতে আমি যখন তখন যাবো নাকি, বরং তুই চলে আসবি আমার কাছে সময় পেলে। এই তো চলে এসেছি, সাথে তুরফও এসেছে, দেখো আজও রেজাল্ট দিয়েছে, এ প্লাস পেয়েছে জানো। রাইসের কথায় দাদির দৃষ্টি তুরফার দিকে নিবদ্ধ হলো। কিছুটা তাচ্ছিল্যের সাথে দুর্ভাকে বললেন, তো মহারানীর কি খবর, অনেকদিন পরে বাড়িতে দেখা পেলাম তো। দাদির কথায় তুরফাও ব্যঙ্গাত্তর হেসে বলল, কি করব বলো দাদি, তুমি আমায় এত মিস করছিলে যে না এসে পারিনি। তুরফার কথায় ঠোঁট টিপে হাসলো রাইসা আর আন্টি। দাদি চোখ পাকিয়ে তাকালেন তুরফার দিকে, নিরস
মুখে বললেন, নিজের বাসায় গেছিস এখন, দেখে তো বোঝাই যাচ্ছে বেশ ভালোই আছিস। ভালো তো থাকবই, ওখানে কেউ আমাকে দিয়ে ব্ল্যাকমেল করে কাজ করিয়ে নেয় না যে, বুঝেছ? নিচু কণ্ঠে তাচ্ছিল্যের সাথে হেসে বলল দাদিকে। তুরফার কথায় উনি খানিকটা ভ্যাবাচেকা খেয়ে গেলেন। সরু চোখে তুরফাকে দেখে জবাব না দিয়ে পুনরায় টিভি দেখায় মনোযোগ দিলেন। অতপর একসাথে দুপুরের খাবার খেয়ে নিল চারজন। খেয়ে দিয়ে রেস্ট নিয়ে আরও কিছুক্ষণ কথাবার্তা হওয়ার পর তুরফা ও রাইসা চলে যেতে নিচ্ছিল, তখনই আন্টি জিদ ধরে বললেন যে তাদের আর যেতে দিবেন না তিনি, এতদিন পর এসেছে, একদিন তো থেকে যেতেই হবে। রাইসা একবার মানা করলো, বাসায় বলে আসেনি বিধায়। তবে তুরফা কিছু একটা ভেবে আন্টির কথা মেনে নিল। তুরফাকে রাজি হতে দেখে রাইসা ফিসফিসিয়ে বলল, তুই রাজি হলি কেন? মাকে তো আমরা জানিয়ে আসেনি থাকার কথা, আর আজ তো বাবা মিষ্টি গিফট আনবে তোর জন্য, তাদের সাথে তো রেজাল্টের পর দেখাই হলো না তোর, বাসায় গিয়ে নিবি না সেগুলো? আমার মনে হয় পূর্ণ ভাইও হয়তো কিছু আনতে পারে তোর জন্য। রাইসার কথায় মিকি হাসি হাসলো তুরফা। পূর্ণ আর গিফট আনবেন তুরফার জন্য? কয়েকদিন ধরে যে ঢং শুরু করেছেন তাতে মনে হয় না পূর্ণ এমন কিছু করবেন। যে লোক সামান্য কংগ্রেস বলার জন্য ফোন দিতে পারে না, সে আবার কি গিফট আনবে? তার থেকে এসব আশা করাও আদিখেতা। তাই গম্ভীর মুখে রাইসাকে বলল, দেখ বোন, আমার মুড ভালো নেই আজকে সকাল থেকেই, তুই তো দেখেছিসই তাই না, এখানে এসে আন্টির সাথে থেকে ভালো লাগছে। আজ রাতটা এখানেই থাকি না কি এমন হবে, আমি বড় মাকে ফোন দিয়ে ম্যানেজ করে নিব, তুই চিন্তা করিস না। খানিকটা থেমিয়ে দুষ্টু সুরে বলল, অবশ্য তুই যদি প্রান্ত ভাইকে খুব বেশি মিস করিস তাহলে তুই যেতে পারিস, আমি তোকে বাধা দিব না। রাইসা চোখ পাকিয়ে তুরফার বাহুতে মারলো আলতো করে, সেদিকে হাসলো তুরফা। যাক, রাইসা রাজি হয়েছে, আজকে এ বাসায় থাকা হবে, মনে মনে বৈশাচিক শান্তি পেল তুরফা। পূর্ণ তুরফাকে ইগনোর করছিলেন এই কয়েকদিন, তাই না? এবার তুরফাও পূর্ণকে ইগনোর করবে, দেখাই করবে না তার সাথে, বাঁকা হেসে ভাবল তুরফা। রাইসাকে রাজি করিয়ে তৎক্ষণাৎ বড়মার সাথে ফোনে কথা বলে তাকেও জানিয়ে দিয়েছে তুরফা আজকে আন্টির বাসায় থাকার কথা। বড়মা প্রথমে একটু রাগ করলেও পরে তুরফা ওনাকে রাজি করিয়েছে, বলেছে মিষ্টিগুলো কাল এসেই খাবে, তুরফার গিফট যত্ন করে তুলে রাখতে। তুরফার আদুরে গলায় আবদার করে ফেলতে পারেনি বড়মা, তবে তাদের এই বাসায় থাকায় সবচেয়ে বেশি খুশি হয়েছেন আন্টি। ওনার খুশি দেখে কে? সন্ধ্যা বিরতি নিজ হাতে তুরফা ও রাইসার পছন্দের সব খাবার বানানো শুরু করে দিয়েছেন। তুরফা, রাইসা ও দাদি ঝালমুড়ি খেতে খেতে মহায়েশি সোফায় বসে নাটক দেখছে। সিরিয়ালের ভিলেনটা নায়ক ও নায়িকার মধ্যে বিচ্ছেদ ঘটাতে চাইছে, সেজন্য তার উপর বিজার চড়েছেন দাদি। টিভির সামনে যে গালিগালাজ করছেন ভিলেনটাকে, পারলে টিভির ভিতরে ঢুকে দুই চারটা মেরে দিয়ে আসবেন। এদিকে তার কাণ্ড দেখে হেসে লুড়ুপুড়ি খাচ্ছে তুরফা আর রাইসা। ঝালমুড়ি খাওয়া শেষে তুরফা হাত ধুয়ে রান্নাঘরে গেল। আন্টি কী করছেন দেখার চেষ্টা করতে দেখে উনি এক হাতে সব করছেন। তুরফা সাহায্য করতে গেলে উনি নিতে নারাজ। তুরফাকে ঠেলে ঠুলে রেস্ট নিতে পাঠিয়ে দিলেন। সোফায় কাছে গিয়ে দেখি দাদি একাই টিভি দেখছে, বকবক করছে, রাইসা নেই। ওর রুমের উকি দিয়ে দেখি বিছানায় হেলান দিয়ে গল্প করছে ফোনে, নিশ্চয়ই প্রান্ত ভাইয়ের সাথে হবে, এরা দুজন কি সুন্দর চুটিয়ে প্রেম করে সারাদিন। আর এদিকে তুরফার কপাল, দীর্ঘশ্বাস ফেলে বিরস মুখে এসব ভাবতে ভাবতে নিজের রুমে চলে এলো তুরফা। ফোন চেক করে দেখে এখনও পূর্ণর তরফ থেকে কোনো ফোন মেসেজ আসেনি, অভিমান জন্য তার উপর বেশ অভিমান, এমন কেউ করে? বউয়ের সাথে এত ভাব না দেখালেও তো পারে লোকটা। রাগে দুঃখে ফোন সুইচ অফ করে শুয়ে পড়ল বিছানায়। সারাদিনে ধকল ছিসে অবচেতন শরীর নিমিষেই তলিয়ে পড়ল ঘুমের ঠিকানায়। ঘুম থেকে উঠে কারো সারা শব্দ না পেয়ে রুম থেকে বের হলো তুরফা। ঠিক কতক্ষণ ঘুমিয়েছিল তাও জানে না। যাওয়ার সময় রাইসার রুমে দেখল সে নেই, হয়তো আঙ্কেল এসেছেন এতক্ষণে আর সবাই তার সাথে কথা বলছে ভেবে ড্রয়িং রুমের দিকে পা বাড়ালো তুরফা। কিছু দূর যেতেই দেখা হলো রায়হান ভাইয়ের সাথে, এতদিন পর হঠাৎ ওনাকে দেখি চমকে গেল তুরফা, বেশ পরিবর্তন লাগছে ওনার চেহারায়। আগের ক্লিন শেপ চেহারায় এখন খোঁচা খোঁচা দাড়ি, শুকিয়েও গেছেন বেশ খানিকটা, চোখের নিচে গর্ত ওনার। ওনার কি ঘুম হয় না ঠিক মতো?
এরকম লাগছে কেন ওর তাকে? তুরফার ধ্যান ভেঙে গেল ভাইয়ার কথায়। শান্তস্বরে জিজ্ঞেস করলেন, কেমন আছো তুরফা? আমি ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? অনেকদিন পর দেখা হলো আপনার সাথে। অনেকদিন পর আমি আছি। কথাটুকু বলে মলিন মুখে হাসলেন রায়হান। তুরফা কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করল, আপনার কি শরীর খারাপ? অনেক শুকিয়ে গেছেন, রোগা লাগছে আপনাকে। রায়হান ভাইয়া আগেকার মতোই ম্লান হাসলেন, তবে জবাব দিলেন না। হঠাৎ করে পকেট থেকে একটা চকলেট বের করে বললেন, রাইসা বলল আজ নাকি তোমার রেজাল্ট দিয়েছে, শুনলাম অনেক ভালো করেছে তুমি, তাই এটা তোমার জন্য, নাও। উনার কথায় মুখে হাসলেও চকলেটটা নিতে খানিকটা ইতস্তবত করছিল, কেন এমন লাগছিল নিজেও বুঝল না। তবুও রায়হান হাত বাড়িয়ে রেখেছেন বিধায় ধীর হাতে নিয়ে নিল, ভাবল একটা চকলেটই তো। নিজস্বরে বলল, ধন্যবাদ ভাইয়া, আমি তাহলে ড্রয়িং রুমে যাই, হ্যাঁ রাইসাদের সাথে গিয়ে বসি। রায়হান কিছুক্ষণ তুরফার দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে নিজেই চলে গেলেন। তার কর্মকাণ্ড অদ্ভুত ঠেকল তুরফার কাছে, তবু তেমন মাথা না ঘামিয়ে চলে গেল ড্রয়িং রুমের উদ্দেশ্যে। সেখানে প্রবেশ করতেই তুরফার চক্ষু চড়ক কাজ। আঙ্কেলের সামনেই সোফায় বসে আছে প্রান্ত ভাইয়া আর পূর্ণ। ওনার দিকে তুরফা তাকানোর সাথে সাথে উনিও তাকালেন তুরফার দিকে। তার দৃষ্টি শান্ত বরাবরের ন্যায়। এক পলক তুরফার দিকে চেয়ে হঠাৎ প্রযুগুল কুচকে গেল উনার। তার কারণ অনুসন্ধান করতেই উনার দৃষ্টি অনুসরণ করল তুরফা। পূর্ণ চোখ তুরফার হাতে রাখা চকলেটের উপর, তীক্ষ্ণ চোখে চেয়ে আছেন সেদিকে। এদিকে তুরফা উনার দিকে বিস্ফোরিত নয়নে তাকে ভাবছে, তারা দুজন এখানে কি করতে এসেছেন রাতের বেলা এই সময়ে? তুরফাকে ড্রয়িং রুমে প্রবেশ করতে দেখে পাশ থেকে এগিয়ে এলো প্রিয়া। ওকে দেখে আরেক দফা চমকে গেল তুরফা। ভাইদের সাথে সেও এসেছে, হচ্ছেটা কি এখানে? তুরফাকে জড়িয়ে ধরে প্রিয়ার কণ্ঠস্বর, কংগ্রেস ভাবি, আমি খুব খুশি তোমার জন্য। থ্যাংক ইউ প্রিয়া, তোমরা সবাই হঠাৎ একসাথে এলেছে। আর বলো না, তোমার সাথে তো রেজাল্টের পর দেখাই হলো না আমাদের। বাবা মিষ্টি নিয়ে এসেছিল, সে তোমাকে বাসায় না দেখে নারাজ, বলেছে আমরা আজই যেন তোমার মিষ্টি মুখ করি। সাথে আঙ্কেল আন্টির জন্য মিষ্টি পাঠিয়েছেন, যেহেতু ভাইয়ারা আসছিল তাই ভাবলাম আমিও চলে আসি সাথে। প্রিয়ার হাস্যোজ্জ্বল চেহারা দেখে হাসি চলে এলো তুরফার মুখেও। মেয়েটা বড্ড সরল, সবার সামনে নিদারুণ চঞ্চলতায় কথা বলছে। তুরফা ওকে নিয়ে সোফায় বসল। পূর্ণ ওভাবেই ঠাই তাকিয়ে আছে তুরফার হাতের দিকে। বিরক্ত হলো তুরফা, কি সমস্যা পূর্ণর, সবার সামনে এভাবে তাকিয়ে আছেন কেন? কিছুক্ষণ সবাই কথাবার্তা বলে ডিনার করতে গেল। খাওয়া শেষ করে প্রান্ত ভাইয়া চলে আসতে চাইছিলেন, সে সময় আন্টি জেদ করলেন তাদের থাকার জন্য। প্রান্ত ভাইয়া রাজি হলেন না, তাদের সকালে অফিস আছে, সাথে ব্যাগ ফাইল কিছুই আনেননি, তাই থাকতে চাচ্ছেন না। পূর্ণ মাথা নেড়ে সাই দিলেন। তাদের কিছুক্ষণ রেস্ট নেওয়ার জন্য আন্টি তাড়া দিলেন তুরফাদের। রাইসা, তুরফা, জামাইদের তোদের রুমে নিয়ে যা, মাত্র কে উঠল, রেস্ট নে কিছুক্ষণ। তারা মাথা দুলিয়ে রুমের দিকে অগ্রসর হলো। দুই ভাই এলেন পিছু পিছু। রুমে ঢুকেই চুপচাপ খাটে গিয়ে বসলো তুরফা, পূর্ণর দিকে তাকালো না পর্যন্ত। পূর্ণ ধীর পায়ে এসে বসলো তুরফার পাশ ঘেঁষে। তুরফা খানিকটা সরে বসলো, পূর্ণও সরে এলেন। বেশ কয়েকবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। তুরফা যত সরছে পূর্ণ ঠিক ততই তুরফার পাশ ঘেঁষে বসছে। এদিকে সরতে সরতে যে কখন তুরফা খাটের কিনারায় চলে এসেছে তুরফা নিজেও বুঝেনি। একটু নড়তেই খাট হতে পড়ে যেতে নিয়েছিল, এমন সময় পূর্ণর বলিষ্ঠ হাত শক্তভাবে চেপে ধরল তুরফার কোমর। মুহূর্তেই টেনে তুরফাকে খাট থেকে পূর্ণর কোলে বসিয়ে দিলেন পূর্ণ। ঘটনার আকস্মিকতায় উক্ষিত হয়ে কৌটো থেকে বেরিয়ে আসার উপক্রম তুরফার। পূর্ণ গভীর চোখে তুরফার দিকে চেয়ে আছেন। স্তম্ভিত তুরফা ভ্রু কুচকি পূর্ণর দিকে চেয়ে সরে যাওয়ার জন্য ছটফট করল কয়েকবার, তবুও পূর্ণর শক্তির সাথে পাল্লা দিতে সক্ষম হলো না। এক পর্যায়ে পূর্ণর প্রগাঢ় চাহনি ও শক্ত হাতের স্পর্শ নিতে না পেরে বিরক্তকর কণ্ঠে বলে উঠল, কি শুরু করেছেন, এভাবে কোলের উপর বসিয়েছেন কেন, ছাড়ুন আমায়। আমার বউকে আমি কোলে তুলে রাখি না হয় মাথায় তুলে রাখি, সেটা একান্তই আমার ইচ্ছা, এতে তোমার কি? পূর্ণর কথায় বেকুব সেজে গেল তুরফা। কদিন যাবত পূর্ণর চোখের সামনে ঘুরঘুর করলো তখন ঠিকই ইগনোর করলেন, আর এখন পূর্ণকে একা থাকতে দিয়ে আন্টির বাসায় চলে এসেছে, তাতে যেন সোহাগ উপচে উঠছে পূর্ণর। কেমন বউ বউ করছেন? পূর্ণকে পাত্তা না দিয়ে তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলল,
অনেক রাত হয়ে যাচ্ছে, বাসায় চলে যান।